আদালতে আছেন এনামুল কবির রূপম আমরা সরাসরি যাচ্ছি এবার তার কাছে রূপম ডক্টর সাবরিনা রিমান্ড শেষে আদালত কি কি নির্দেশনা দিয়েছেন আমরা একটু জানতে চাই আপনার মাধ্যমে রিমান্ড শেষে জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনা শারমিনকে আদালতে পাঠিয়েছে ডিবি ডিবি আদালতে হাজির করে বলেছে যে তাদের এই মুহূর্তে যারা জিজ্ঞাসাবাদ যেটুকু প্রয়োজন ছিল সেটুকু জিজ্ঞাসাবাদ তারা শেষ করেছেন এখন তাদের আপাতত জিজ্ঞাসাবাদের তেমন কোনো বিষয় নেই পরবর্তীকালে প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবারও তারা রিমান্ডের আবেদন করবেন এই ক্ষেত্রে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন যেহেতু জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে সে কারণে এই আসামিকে নির্দোষ আসামিকে যদি কারাগারে বন্দী রাখা হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে এমন উল্লেখ করে তার আইনজীবীরা বলেছেন যে তাকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়া উচিত আদালত তারপরেও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সাবরিনা চৌধুরীকে এখন গরদখানায় রাখা হয়েছে সেখান থেকে কিছুক্ষণ পরে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পাঠানো হবে এখানে আসামি পক্ষের এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আসামি হুমায়ুন কবির হিমুকে বিজ্ঞ আদালত তিন দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন যেহেতু ইতিপূর্বে এই মামলাটি ছিল থানা পুলিশ তদন্ত করেছেন এরপরে ডিবির কাছে হস্তান্তর হয়েছে ডিবি এই মামলায় আসামিকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পান নাই সে কারণে ডিবি দেখেছেন এই মামলায় যখন হুমায়ুন কবির হিমুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন সেই জবানবন্দির মধ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে আসামি অনেক বিষয় সুকৌশলে এড়িয়ে গিয়েছেন সে কারণে তদন্তকারী কর্মকর্তা পুনরায় তাকে 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেছেন আমরা বলেছি এই রিমান্ড যদি মঞ্জুর করা হয় তাহলে মামলার সুষ্ঠু এবং নির্ভীক তদন্ত সম্পন্ন হবে এই মামলার ঘটনার সাথে আর যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে সে কারণে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় আসামি হুমায়ুন কবির হিমুকে তিন দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন সাধারণত আসামিরা যখন স্বীকারোক্তি দেয় বিভিন্ন ঘটনা স্বীকার করে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রয়োজনে যেগুলো দরকার সেগুলো পেয়ে যান তখন তো তাদেরকে আদালতে হাজির করে আদালতের জবানবন্দি দেওয়ার কথা সেক্ষেত্রে এর ক্ষেত্রে হচ্ছে না কেন যেহেতু এখন ভার্চুয়াল কোর্ট চলে এখানে যে সকল আসামি জেল গেটে জেল জেল হাজতে অলরেডি চলে গিয়েছেন তাদেরকে প্র্যাকটিক্যাল আর কোনো সুযোগ নাই ভার্চুয়াল আইন যেহেতু পাশ হয়েছে সে কারণেই এই আসামিকে জেল গেটে ক্ষেত্রে সাবরিনাকে তো আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার কথা সেটা তো নেওয়া হলো না যদি তদন্তকারী কর্মকর্তা মনে করে যে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করাবার জন্য আবেদন করার প্রয়োজন আছে সেক্ষেত্রেই তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রদানের জন্য আবেদন করবেন না সাবরিনা তো এখন পর্যন্ত 164 দেয় নাই না সে অনেক কথাই বলছে সেই ঘটনার সাথে জড়িত তাকে এবং তার হাজবেন্ড আরিফুল হক চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেক্ষেত্রে তারা একে অপরকে দোষারোপ করেছেন তার মানে এটা প্রমাণিত হয়েছে যে তারা উভয়ই দোষী কিছুক্ষণ পরে আসামি সাবরিনা শারমিনকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে